أشهد أن لا إله إلا الله. এমনি ভাবে রাফউল ইয়াদাইন কবলা রুকু ওয়া সুজুদ, রুকুর আগে এবং রুকুর পরে হাত উঠানো যাবে কিনা, এমনি ভাবে তিন রাকাত চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত থেকে দাঁড়াবার পরে হাত উঠানো যাবে কিনা, এগুলো হাদিসে কি বলে দেখব আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেছেন, না উঠানো যাবে না, শুধু তাকবীরে তাহরিমা সহ উঠাতে হবে। অন্য ইমামরা বলছেন উঠাতে হবে, আমরা যাচাই বাছাই করে দেখব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কি বলেন, মুসলিম শরীফে একটা হাদিস আছে যে লোকেরা সালাতের মধ্যে হাত উঠাইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের হাতগুলো কি ঘোড়ার ল্যাস যে বারবার উঠাও? এরপরে আর লোকেরা উঠানো বন্ধ করে দিল। আমরা বলি এই জন্য তারা বলে যে এটা শুরুর দিকে ছিল পরে বাতিল হয়ে গেছে, আরো বলে থাকে কয় যে প্রথম দিকে ইসলামের প্রথম দিকে লোকেরা মূর্তি কোলে নিয়ে সালাত নামাজ পড়তে আসত, মূর্তি কোলে নিয়ে, এই জন্য বারবার হাত উঠাবার হুকুম দিল। এরকম যখন বারবার হাত উঠায় তখন মূর্তি ধপাস করে পড়ে যায় না, পরে ধপাস করে যাই হোক ভেঙ্গে চুরমার হয়ে যায়, এই জন্য প্রথম দিকে ছিল, পরে যখন মূর্তি আর আনলো না তোরে রহিত হয়ে গেল। আপনি আশ্চর্য হবেন আল্লাহর নবীর সাহাবীদের সম্পর্কে কি বদগুমানি, কি খারাপ ধারণা। আল্লাহর নবীর সাহাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও তারা মূর্তি নিয়ে নামাজ পড়তে আসত, কত বড় খারাপ ধারণা সাহাবীদের উপরে। আপনারা কি ধারণা করবেন? কোন মুসলিম করতে পারে না এ সমস্ত খারাপ ধারণা সাহাবীদের সম্পর্কে, কোন মুসলিম করতে পারে না। রইল মুসলিম শরীফের হাদিস, ওটা সালাম সম্পর্কে। ইসলামের শুরুর দিকে সালাম দিলে মানুষেরা মুখে উত্তর দিত, পরবর্তীতে হাত দিয়ে ইশারা করত, নামাজে সালাম দিলে উত্তর দিতে হাত দিয়ে ইশারা করত, এটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। এই আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস আছে, তিনি বলেন আমরা যখন হাবাসায় হিজরত করে গেলাম তার আগে তো সালামে সালাম দিতাম, উত্তর দেওয়া হতো নামাজের মধ্যে, আমি যখন হাবশার থেকে আসলাম আল্লাহর নবীকে সালাম দিলাম নামাজরত অবস্থায়, উত্তর দিলেন না। আপনি যদি আপনার প্রিয় কোনো ব্যক্তিকে সালাম দেন আর সে উত্তর না দেয় কেমন লাগবে? 14 বছর পুরো আগে কি করেছি, কি অন্যায় করলাম, কেন উত্তর দিচ্ছে না, এই সব মনে করতে থাকবে। উনি এরকম মনে করতে লাগলেন কি অন্যায় করলাম, কেন আল্লাহর নবী উত্তর দিচ্ছেন না। এরপরে আল্লাহর নবী সালাম ফেরানোর পরে বললেন, ইন্না ফিস সালাতি লা শুগলান, সালাতের মধ্যেই কাজ আছে, কাজেই সালাতের মধ্যে আর উত্তর দেওয়া যাবে না, এটা রহিত হয়ে গেছে। ওইটা রহিত হয়ে গেছে ঠিক, কিন্তু রুকুর আগে আর রুকুর পরে যে হাত উঠানো এগুলো রহিত হয় নাই। এ সম্পর্কে হাদিস অনেকগুলো, প্রায় 50 জন সাহাবীর থেকে এই হাদিস বর্ণিত আছে রাফউল ইয়াদাইন সম্পর্কে। এর মধ্যে আছেন 4 খলিফা, 25 জন সাহাবি থেকে বর্ণিত, আশারায় মুবাশশারার মধ্যে অনেক সাহাবির থেকে বর্ণিত, এবং সব হাদিসগুলো সহি, এবং প্রায় 400 সাহাবা কিরামদের আছার আছে। এমনি ভাবে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই রাফউল ইয়াদাইন সম্পর্কে যে হাদিসগুলোকে মুতাওয়াতের বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এই খালি রাফউল ইয়াদাইনের উপরে একটা কিতাব লিখেছেন, তার নাম জুজউ রাফউল ইয়াদাইন। কি নাম? জুজউ রাফউল ইয়াদাইন, একটা সম্পূর্ণ কিতাব হচ্ছে এই রাফউল ইয়াদাইনের হাদিসের উপরে। বুখারী শরীফ সব হাদিসের সব কিতাবে আছে। সালেম ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বয়ান করেন তার পিতা থেকে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাঁধ বরাবর হাত উঠাতেন, কখন? ইজা ইফতাতাহাস সালাতা,
যখন সালাত শুরু করতেন, ওয়াইদা কাব্বার আলির রুকুয়ে, আর যখন রুকুর জন্য তাকবীর বলতেন তখন হাত উঠাতেন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে, আর যখন রুকুর থেকে মাথা উঠাতেন তখনও হাত উঠাতেন, রাফাহুমা কাযালিকা আইদান, এরকমই হাত উঠাতেন যেমন প্রথমবার গইছেন। হাদিসটা আছে বুখারীর 735 নম্বর হাদিস। রাফুলিয়াতের অধ্যায় দেখবেন আপনারা, হাদিসের নাম্বার আমি বারবার বলি, নাম্বার না মিললেও সহজভাবে তালাশ করার উপায় আছে, সালাতের অধ্যায় খুলে হাত উঠাবার অধ্যায় তালাশ করেন পেয়ে যাবেন, খুব সহজে তালাশ করা যাবে। আরো একটা হাদিস, আন্নাফিন আন্না ইবনে ওমর নাফে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কানা ইযা দাখালা ফিস সালাতে কাব্বারা, তিনি যখন সালাতে প্রবেশ করতেন তখন তাকবীর বলতেন, ওয়া ইযা রাকা রাফা ইয়াদাইহি, আবার যখন রুকু করতেন তখন হাত উঠাইতেন, ওয়া ইযা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, আবার যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, রাফা ইয়াদাইহি, তখন হাত উঠাইতেন, ওয়া ইযা ক্বামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, আবার যখন তিন রাকাত বিশিষ্ট সালাত বা চার রাকাত বিশিষ্ট সালাতের দুই রাকাত থেকে দাঁড়াইতেন তখন হাত উঠাইতেন। হাদিসটা বুখারীর 739 নম্বর হাদিস, পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে আরো এক হাদিস, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইযা কাব্বারা, যখন তিনি তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি, তখন তিনি হাত উঠাতেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, দুই হাত কান বরাবর উঠাইতেন, আগে ছিল কাঁধ বরাবর এখন কান বরাবর। আমরা দুই হাদিসের মধ্যে আমলকে এইভাবে যে গোড়া থাকে কাঁধ বরাবর, আঙ্গুল থাকে কোন বরাবর, কান বরাবর, সব আমল হয়ে গেল। ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি, আবার যখন রুকু করতেন তখন তিনি হাত উঠাতেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, উভয় কান বরাবর উঠাইতেন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে, আবার যখন রুকুর থেকে মাথা উত্তোলন করতেন তখনও, ফাকাল সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলতেন, ফাআলা মিসলা যালিক, একটু হাত উঠাইতেন। হাদিসটা আছে মুসলিম শরীফের 891 নম্বর হাদিস। এবারে পরিষ্কার হয়ে গেল, আমরা হাদিস দিয়ে যাচাই করলাম, হাদিস দিয়ে বাছাই করলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাকবীরে তাহরিমাত ছাড়া হাত উঠানো যাবে না, অন্য ইমামরা বললেন উঠাতে হবে। আমরা এটা বলি না যে দুইটাই সঠিক, বরং আমরা কি বলেছি, একটা সঠিক, কোনটা সঠিক তা যাচাই বাছাই করে দেখলাম। এক্ষেত্রে রুকুর আগে রুকুর পরে এবং দুই রাকাতের থেকে দাঁড়াবার পরে হাত উঠাবার হাদিস সহি, অতএব সেটা আমরা আমল করব, এটা আমরা গ্রহণ করব। ভাইরা আমার, এরকম ভাবে মনে রাখতে হবে, অনেকে আছে এত মত আমরা কই যাব। আমি সেজন্য শুরুতে বলেছিলাম এই দোহাই দিয়ে আপনি খবরদার পরকালে মুক্তি পাবেন না, আল্লাহর কাছে নাজাত পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে বলেছি, যেরকম একজন হিন্দু সে যদি বলে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি তাই হিন্দু অবস্থায় মরলেও জান্নাত পেয়ে যাব, এটা যেমন ভুল, তেমনি ভাবে আপনিও যদি বলেন আমি হানাফি ঘরে জন্মগ্রহণ করেছি তাই হানাফি মাযহাবে আমল করবো এতে মুক্তি পেয়ে যাব, সাফি ঘরে জন্মগ্রহণ করেছি সাফি মাযহাবে আমল করবো এতে মুক্তি পেয়ে যাব, এরকম যদি ধারণা করেন সেটা ভুল, আপনাকে যাচাই করতে হবে। আর যেই ব্যক্তি যাচাই করবে সেই ব্যক্তি হকের সন্ধান পাবে, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় যারা আমার পথে জাহাদু জিহাদ করে সর্বাত্মক চেষ্টা করে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সত্যকে জানার জন্য হককে বুঝার জন্য সত্য পথে চলার জন্য, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্য অবশ্যই আমি তাকে আমার পথ সমূহ দেখাবো, আমার রাস্তাগুলো কে বলেছেন, আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
অবশ্যই আমি আমার রাস্তাগুলো তাকে দেখিয়ে দেব। ওয়া ইন্নাল্লাহ লামা আল মুহসিনিন, আর যারা মুহসিন অর্থাৎ যারা খালেস ভাবে একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে আছেন। আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে সব সময়ের জন্যই থাকবে। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল, এবারে আমরা আসব আমাদের